নমস্কার বন্ধুরা, মান্টাস ফ্যামিলির আরও আরেকটা ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। সবার জন্য অপূরণ ভালোবাসা, প্রত্যেকের জন্য অনেক 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 শুভকামনা। আর আজকে হঠাৎ করে চিন্তা করলাম কী করে একটা কাজ করি। এখন ঘড়িতে রাত্রি বাজে 11:10, তো কী করবো, বাইরে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, যখন এখনও কারো খাওয়া দাওয়া হয়নি। কিন্তু তার আগেই আমরা শুরু করলাম যে আজকে একটা ফুড চ্যালেঞ্জ করা হোক। তো এখানে কিছুটা রস বড়া আছে, তো আজকে আমরা দেখব আমাদের চারজনই কে কত বেশি করে খেতে পারে। এটা করবি নাকি স্টপ ওয়াচ করা হবে টাইমে? কোনটা অবশেষে ওর বাবার কথাই সবাই মেনে নিল, হ্যাঁ যে 10টা করে প্লেটে নেওয়া হোক, তারপরে কার আগে খাওয়াটা হবে সেটাই দেখা হবে ফাইনালি। আর এখানে একটা স্টপ ওয়াচ ব্যবহার করা হবে, যে যার যার আগে আগে খাওয়া হয়ে যাবে সে এসে ওই স্টপ ওয়াচের ফ্ল্যাগটা প্রেস করবে। তো সবাই সম্মতি দিলাম, এর মধ্যে সবাই মিলেই একসাথেই হাত লাগালাম। আমি আর মেয়ে অবশ্য বাড়ছিলাম, আর ওর বাবা দেখছিলাম গুনছিল। কোনো এত কঠিন জীবনের মধ্যে কিছু কিছু খেপামি থাকে বলেই হয়তো জীবনে চলার কিছুটা শক্তি পেয়ে যাই। আর এই ধরনের খেপামি বা পাগলামি আমাদের মধ্যে সবসময় ছিল, আর ঈশ্বরের কৃপায় যেন এটা থেকেই যায়, নালে আর মনে হয় না বাঁচতে পারবো। নালে কি আর এত রাত্রে ভাত না খেয়ে এই সমস্ত হাবিজাবি খাওয়ার একটা প্ল্যান প্রোগ্রাম চলে? তো এর মধ্যে যতবারই গুনছি আমার মনে হচ্ছে যেন ভুল গুনছি, কিন্তু দেখলাম যে না, ওর বাবা এটা আবার ঠিকও করে দিল যে না, তুমি ঠিকই দিয়েছো, এটাতে মোটেও বেশি হয়নি। কিন্তু আমার যেন মনে হচ্ছে কোনোটাই বড়, কোনোটাই ছোট এরকম। তো ফাইনালি এখানে আমরা চারজনের চারটে প্লেট আমরা সাজিয়ে নিয়েছি, আর কন্ডিশন কিন্তু একটাই, একটা করেই মুখে পড়তে হবে, এখানে যেন কেউ কোনো চিটিং না করে। তো আমার ছেলেকে বললাম ক্যামেরাটা একটু সেট করে নিতে, নালে তো বোঝা যাবে না, না ও যদি ক্যামেরা নিয়ে এরকমভাবে থাকে। তো ক্যামেরাটা একটা জায়গায় ফিক্সড করে নিল, আর আমরা এখানে চারজনই বসে গেছি। তারপর আমার যেন মনে হলো মেয়ের প্লেটেরগুলো একটু ছোট ছোট ছিল, আমি আবার চেঞ্জ করে নিলাম, বলো কোনো ব্যাপার না, নেওয়া যেতেই পারে। তারপর এখানে সবাই ডান হাতটাকে এক জায়গায় রেখেছে, যাতে কেউ আগে থেকে সময়টা না পায়, একসাথেই যেন সবার শুরু হয়। এর মধ্যে প্রত্যেকে তো খাওয়ার দিকেই মন ছিল, কিন্তু এমন একটা ব্যাপার হলো আমার ছেলে এর মাঝখানে একটা বিষম খেয়ে শুরু করে দিল, আর এই বিষম খাওয়াটা খাওয়ার মাঝখানে আমার তো মনটা ওই দিকেই চলে গেল, নালে তো কি আর বলি। আর এখানে জলটাও নিয়ে বসেছিলাম না সেই সময়, আমি আর খাবো কি, ওর ওই কাশির দিকে আমার মনটা চলে গেছে। ওর বাবার তো পুরো চক্ষুস্থির, ভাবছে কি বলবে না বলবে। আর ইতিমধ্যে আমি দেখতে পাচ্ছি যে আমার মেয়ে আর কারোর দিকে কোনোভাবেই তাকাচ্ছে না, মোটামুটি প্লেটের দিকেই মনটা দিয়েছে। আর আমার তো ছেলের বিষমের দিকে খানিকটা মনটা চলে গেছিলো, নালে হয়তো আমিও সেইখানটা সময়টা দিতাম না। তারপরে দেখতে পাচ্ছি আমার মেয়ের প্লেটে সবে তখন দুটো পড়ে আছে, আর আমি অলরেডি তখন মনে হয় 6টা মনে হয় আমার প্লেটে রয়েছে। এবার ফাইনালি ও দেখলাম শেষ করে ফেলেছে, আর ওটা দেখে আমার এত হাসি পেয়েছে যে এখনও আমার এতগুলো রয়ে গেছে, ওর তো হয়েই গেল। আর ওটা আমি যখন ওদের দিকে তাকিয়ে দেখেছি, আমার ছেলেটা বুঝতে পেরেছে যে মেয়ে ফার্স্ট হয়ে গেল, ওই জন্য আমি হাসছি। এইবার ওর বাবাও আর হাসি থামাতে পারছে না, যে ওর বাবাকেও হার মানিয়ে দিচ্ছে স্পিডে। আর শেষমেশ ওকে বলেছি হা করে দেখাতে হবে, সেটাও ভুলে গেছিল যে খাওয়া শেষ করে মুখে থাকলে হবে না। তারপরে দেখলাম যে না, ওটা হা করেও দেখিয়েছে যে শেষ হয়েছে। আর এখানে সেকেন্ড পজিশনে ছিল হচ্ছে আমার বর, কিন্তু প্রথমে আমাকে একটা কথা বলেছিল যে আমি তো এগুলো সবগুলোই একসাথেই মুখে পুড়ে দিলেই আমার, আমি ফার্স্ট, কিন্তু সেটা তো নিয়মের মধ্যে পড়বে না। তবুও আমি চারজনের মধ্যে থার্ড হয়েছি, এমন কিছু খারাপ পজিশন পাইনি। তাও এত রাত্রিবেলা ভাত খাওয়ার আগে এই যে একটা খাওয়ার একটা আয়োজন করে নিয়ে, মানে কি বলবো, সেটা আমাদের দ্বারাতেই সম্ভব, একদম পুরোপুরি পাগলপান্তি চলছে যেটাকে বলে। আসলে আমার ছেলে একটা চ্যালেঞ্জ দিয়েছিল, মামাম প্রত্যেক দিন কিন্তু ভিডিও আপলোড করতে হবে, একদিনও বাদ করা চলবে না, টানা এক মাস। তো আজকে যদিও 12টা বেজে যাবে হয়তো আপলোড হতে হতে, যত সময় এটাকে আমি আপলোডিংয়ে দেব,
কিন্তু ভিডিওটা কিন্তু তার আগে থেকেই শুরু করেছিলাম। ওর কাছ থেকে একটু অবশ্য মার্সি চেয়েওছি যে একটু পিছিয়ে গেছি, প্রচুর ব্যস্ত ছিলাম, কিন্তু তার মাঝখানেও যে ভিডিওটা করব ভাবতে পারিনি। অনেক কাজকর্ম পড়ে আছে, আর এখানে ওর বাবা দেখে নিচ্ছে, আছে তো নাকি আমরাই খেয়ে নিলাম, নালে তো নিচে এখনও মা বাবাকে সাদাও হয়নি। আসলে ওদের এখন বললে হয়তো খেতেও না, আমরা এত রাত্রে বৃষ্টির মধ্যে এই ধরনের খুনসুটিগুলো নিয়ে একটু ব্যস্ত ছিলাম। চলো এবার রাত্রে খাওয়া দাওয়াটা সারি। বেসিক্যালি আমরা রাত্রের দিকটাই খাই, তা সত্ত্বেও তোমাদের সবাইকে শুভ রাত্রি, সবাই ভালো থেকো, সবাইকে ভালো রেখো, আর জীবনের সমস্ত দুঃখ মুহূর্তগুলো ঘুচে গিয়ে অত্যন্ত আনন্দের মুহূর্তগুলো তোমাদের জীবনে পুরোভাবে পরিপূর্ণ করে রাখুক। চলো টাটা।